समस्त गेस्ट आसछेन माननीय नारायण अमित खान अर्बन गार्मेंट्स चंदन Fantastic goal and second goal.
অমিত খান, দুইগুলি অমিত খান করেছেন। আলী স্টোর্সের হয়ে দুটি গোলই অমিত খান করেছেন। এই খেলাটি হচ্ছে গুমা টেশন দক্ষিণ সারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কারণ নতুন চ্যানেল হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। প্যানিক ফুটবল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত আলী স্টোর্স 2-0 গোলে এগিয়ে আছেন। দুটি গোলেই অমিত খান করেছেন। 6 নম্বর জার্সিতে আলী স্টোর্স হ্যাটট্রিক হবে কি অমিত খান? উত্তম মাত্র 9 মিনিট খেলায় হ্যাটট্রিক করলেন অমিত খান। দারুণ 3টি গোল করলেন, একার প্রচেষ্টায় 3টি গোল দেখলাম। আলী স্টোর্স 3-0 বলে এগিয়ে আছে এবং আরমান 3-0 বলে পিছিয়ে। আরমান গার্মেন্টস দাদা আরমান গার্মেন্টস এর পায়ে বল, গোলকিপার ফার্স্ট হাফেই 3-3টি গোল দেখে নিলাম হ্যাটট্রিক অমিত খানের। আরমান গার্মেন্টস ফার্স্ট সুযোগ গোল চন্দন। চন্দন দারুণ গোল করলেন। চন্দনের করা গোলে ওকে চন্দন ব্যবধান কমলো। আরমান 3-1 স্কোর। 3 গোল আলী স্টোর্স এবং একটি মাত্র গোল করেছেন আরমান গার্মেন্টস। চন্দন চন্দনের পায়ে বল। আরমান গার্মেন্টস একটি মাত্র গোল করেছে আর একটি মাত্র গোলই করেছে আরমান গার্মেন্টস। আপনাদের সকলকে স্বাগত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন আর ভিডিওটি শেয়ার করতে পারেন বন্ধুদের কাছে। আর আপনাদের বাড়ির কাছে খেলা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করবো খেলাটি কভার করার জন্য। আল্লাহ
অমিত খান দারুণ শট নিয়েছিল কিন্তু গোলকিপার সামনেই ছিল, ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ দারুণ মুড়ে আছেন অমিত খান, তিনটি গোল করলেন। হ্যান্ডবল আরবান গার্মেন্টস, যারা গ্যালারিতে খেলা দেখছেন, আমাদের প্রথম যে ক্ল্যাম্পটা রয়েছে সেটা ছেড়ে বসলে আপনার বডির ভারসাম্য বজায় থাকবে। খেলার মাঠে অমিত খানই হিরো, প্রথম ম্যাচে হেডলে না বসলেই ভালো, একাই হিরো আজকে। তো যে বসেন তাহলে কিছু সাপোর্ট রাখবেন। খেলাটি হচ্ছে দক্ষিণ সারি গুমা স্টেশন, প্রথম পুরস্কার 1,00,000 এবং দ্বিতীয় পুরস্কার 80,000। ১৬ দলের খেলার প্রথম দিনের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক অমিত খান আজকের দলে, আজকের ম্যাচে হিরো, ওই 6 নম্বর জার্সিধারি প্লেয়ার অমিত খান। এখনো পর্যন্ত গোল সংখ্যা 3-1, তিনটি গোল করেছেন অমিত খান। আজকের ম্যাচের হিরো অমিত খান, এটাই হয়তো এই টুর্নামেন্টের সেরা ম্যাচ হতে পারে, যেখানে অমিত খান একাই হ্যাটট্রিক করেছে প্রথম হাফে। আরবান গার্মেন্টস কি সমতায় ফিরতে পারবে? সেগা থেকে ডিজায়ার, ডিজায়ার থেকে জোসেফ, জোসেফ থেকে আবার সেগা, গোল আসবে কি না? সেখানে জানিয়ে দিল প্রথম অর্ধেক খেলা শেষ, 3-1 এগিয়ে থাকলো আলিস্টোন।